ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমার খালি গলার গানটা আপনারা শুনছেন। এখন এই খালি গলার এই ইসলামিক গানটা আমি কিভাবে এত সুন্দর ভয়েস করলাম, এত সুন্দর ভয়েস নিয়ে আপনারা হয়তো এদের গানগুলোও শুনেছেন। তো চলুন এদের গানটি আপনাদের আগে দেখিয়ে দিই। তো চলুন দেখেন এরা কিভাবে খালি গলায় গান গেয়েছে, শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে একটি মাত্র সফটওয়্যারের মাধ্যমে এডিট করে তাদের গান এত সুন্দর ভয়েস করে ফেলেছে। দেখুন, চলুন আগে তার গানটি শুনে নিই। মন্দির মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা মইছা দিতাম গালে, ঘাটে আইসা পাশে বৈসা জড়াই তোই বুকে। খালি গলায় গান গেয়ে শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে সেই গানটি কিভাবে এত সুন্দর করবেন, সেটা আমি মোবাইলের স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। একদম সিম্পলি ভাই, আপনি একটা মাত্র অ্যাপ্লিকেশন নামাবেন, একটা মাত্র অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন প্লে স্টোরিতে গিয়ে, এবং সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে আপনি শুধুমাত্র একটা কাজ করবেন। ওকে, আপনার গানটি, আপনার ইসলামিক সংটি অবশ্যই অবশ্যই খুব সহজে আপনার এরকম যেভাবে ইফেক্ট আমার সংটি আপনারা শুনলেন, এই ভাইদের সংটি শুনলেন, সেমভাবে ইফেক্ট নিয়ে আপনার সংটি খুব সুন্দর একটা কণ্ঠে আপনি শুনতে পারবেন। তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া লাগ, মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই জিনিসটা করবেন। তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখান থেকে একদম মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, না হলে আপনারা মিস করে যাবেন অনেকটা। যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে আপনারা খালি গলায় গান গেয়ে গানটি একদম সম্পূর্ণরূপে একদম আপনাদের যেভাবে আমি দেখাইলাম সেভাবে করবেন। তো আমি দেখাচ্ছি, আমি একটা গান গেয়েছি, ইসলামিক একটা গান গেয়েছি। গানটা আমি সুন্দর করে এডিট করে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে গানটা আপনারা শুনুন। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। দেখতে পারছেন আপনারা আমার খালি গলার কিন্তু গানটা কিন্তু অতটা সুন্দর লাগছে না। এখন আমি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করব প্লে স্টোর থেকে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে দেন আমি ওই অ্যাপ্লিকেশনে কিছু কাজ করব, ঠিক আছে, কিছু কাজ করব। তারপরে এই কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমি ওই গানটা সুন্দর করে, ওই ইসলামিক গানটা যেটা গেয়েছি সেটা সুন্দর করে এডিট করব। তো আপনারা চলে যাবেন, ফার্স্টলি আপনারা চলে যাবেন প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরের মধ্যে চলে গিয়ে এখানে সার্চ অপশনে লিখবেন ব্যান্ডল্যাব বলে সার্চ দিবেন। ব্যান্ডল্যাব বলে সার্চ দেওয়ার পরে আপনারা এই যে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখানে ভালো করে লক্ষ্য করুন, এই যে এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো আমার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা রয়েছে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট ফার্স্টে ঢুকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমি আপনাদেরকে চলুন আগে দেখাই দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই অ্যাপসটির মধ্যে ঢুকলে এরকম দেখাবে। আপনারা এখান থেকে গুগল ক্রোম গুগলের উপর ক্লিক করে এখান থেকে আপনাদের নামটি দিয়ে দেবেন, আপনাদের গুগল ইমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেবেন। ইমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, এবং এখান থেকে ইন্টার ইয়োর নেম আপনার নামটি এখান থেকে দিয়ে দেবেন, এবং এখানে আপনার একটা পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এখানে সিং ইন সিং আপের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু ক্যাপাসিটার আপনাদের সামনে আসবে, কিছু এখান থেকে ইমেজ সিলেক্ট করতে হবে। এখানে মোটর সাইকেল বলতেছে, তো এখানে আমি মোটর সাইকেলগুলো সিলেক্ট করে নিচ্ছি। এখানে যে কয়টা মোটর সাইকেল আছে সিলেক্ট করে ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিচ্ছি। দেখতে পারছেন আমার এখানে চলে এসছে, এখানে আমার নাম দিতে বলতেছে। তো এখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন। এখানে আমি নামটি দেওয়ার পরে পিছনে কিছু সংখ্যা আপনারা অ্যাড করে দিবেন, ঠিক আছে, কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, তাহলে দেখতে পারবেন এটা নিয়ে নিয়েছে। এবার নেক্সটে ক্লিক করে দিলে এখানে সিলেক্ট করতে বলতেছে, আপনারা ইচ্ছা মতো যেটা খুশি সেটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন, আপনাদের অ্যাপটির মধ্যে এভাবে ঢুকে যাবে খুব সহজে। এইভাবে দেখতে পারবেন অ্যাপটি চলে এসেছে। ঢুকে পড়লে আপনাদের সামনে এরকম দেখাবে। আপনারা এই যে মাঝখানে প্লাস আইকন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে নিচে একদম নিচে যদি লক্ষ্য করেন প্লাস আইকন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন।
এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন, ওপেন স্টুডিও, ওপেন স্টুডিওর উপর ক্লিক করে দিবেন। ওপেন স্টুডিওর উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। আপনারা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ইম্পোর্ট ফাইল, এখানে ইম্পোর্ট ফাইল বলে একটা অপশন দেখতে পারবেন। ইম্পোর্ট ফাইলের উপর ক্লিক করে দিবেন। ইম্পোর্ট ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের গ্যালারির মধ্যে আপনাদের নিয়ে যাবে, গ্যালারির মধ্যে যেই গানটি আপনারা গেয়েছেন সেই গানটি এখান থেকে ভিডিও গান হোক অডিও ভিডিও গান হোক আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এবার আপনারা কি করবেন, তো গানটি এইভাবে নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, আপনারা এই যে ইম্পোর্টেড ইম্পোর্টেড ট্র্যাকস বলে একটা অপশন রয়েছে, আপনারা এখন দেখুন এখানে আমার কিন্তু গানটি এখানে নেওয়া হয়ে গিয়েছে, এখানে চলে এসেছে। এখানে গানটি কত বড় হয়েছে দেখুন, একটু 24 সেকেন্ড গান। এই যে এখানে আপনারা ভালো করে লক্ষ্য করলে আমি যদি দেখাই, এখানে ইম্পর্টেন্ট ট্র্যাকস বলে একটা অপশন রয়েছে, এখানে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এবার মেন কাজ আপনার এডিটের। এবার আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন অটো বিচ বলে একটা অপশন, অটো বিচের উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে, অটো বিচের উপর ক্লিক করে দিবেন। অটো বিচের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আপনারা কি করবেন, এইভাবে উপরে তুলবেন, উপরের দিকে এইভাবে হাতটা তুলবেন, দেখবেন এটি নিচে একটু বেড়ে যাচ্ছে, এটি 80% থেকে 85% দিয়ে দিবেন, 100%ও দিতে পারেন, 80 থেকে 85% দিলে বেস্ট হবে, ঠিক আছে। এটি 80% 85% দিয়ে দিয়ে এই যে এখানে এই অপশনটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে এই এই জায়গাটা ধরে আপনারা এই সাইডে চলে আসবেন, ঠিক আছে, একদম সাইডে মেজর মেজরের উপর ক্লিক করে দিবেন। এই সাইডে এসে মেজরের উপর ক্লিক করে দিয়ে এখানে মেজরের উপর ক্লিক করে এই অপশনটা দ্বিতীয় নাম্বার এই অপশনটাতে রেখে দিবেন, এই অপশনটাতে রেখে দিবেন। এই অপশনটাতে রেখে দেওয়া হয়ে গেলে আপনাদের এখন প্রত্যেকটা এখানে যতগুলো আছে প্রত্যেকটা আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করেও দিতে পারেন নাও পারেন, তো এখানে আপনারা ইচ্ছা মতো আপনারা এইভাবেই রেখে দিবেন, ঠিক আছে। এই প্রথমটা মেজরের উপর ক্লিক করে প্রথমটা ওই দুই নাম্বারটা দিলে প্রত্যেকটাই দুই নাম্বারটা থাকবে। এরপরে আপনারা কি করবেন, এই যে এখানে এফএক্স, এখানে এফএক্স যেই অপশন এই এফএক্স এর উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। এফএক্স এর উপর ক্লিক করে দিয়ে এখান থেকে একটা ভোকাল অ্যাড করে দিবেন, একটা ভোকালই আছে সেটাই বেস্ট একটি ভোকাল, চলুন আমি দেখাই দিচ্ছি, একদম শেষের দিকে চলে যাবেন। এই ভোকালটার মতো ভোকাল এখানে একটাও পাবেন না, আমি যেটি দেখাই দিচ্ছি এটি বেস্ট একটি ভোকাল এখানকার জন্য। এই যে পেয়ে গিয়েছি আমি, এখানে দেখতে পাচ্ছেন ভোকাল চোরাচ, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন ভোকাল চোরাচ বলে লেখা পেয়ে যাবেন। এই ভোকাল চোরাচের উপর ক্লিক করে দিবেন, দেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এবার আপনারা আপনাদের মিউজিকটি সেভ করবেন, আপনাদের সব কাজ শেষ, আপনাদের ওখানকার সব কাজ শেষ। আপনারা মিউজিকটি সেভ করার জন্য এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরে কর্নারে ওই অপশনটাতে ক্লিক করে সেভের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনাদের এই যে নাম লিখতে বলতেছে, এখান থেকে আপনাদের নামটি লিখে দিবেন, কি নামে সেভ করতে চাচ্ছেন গ্যালারিতে নামটি লিখে দিয়ে সেভের উপর ক্লিক করে দিবেন, আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে খুব সহজে। তো আমরা এখন গ্যালারিতে গিয়ে দেখব আসলে কি আমাদের রেকর্ডটা সুন্দরভাবে হয়েছে কিনা, আমরা যেভাবে দেখালাম সেইভাবে করার পরে আমাদের ইসলামিক গানটি কেমন হয়েছে। তো আমরা গ্যালারিতে চলে গেলাম, এখন ডাউনলোডের মধ্যে চলে যাচ্ছি, দেখি আমার গানটি কেমন রেকর্ড হয়েছে। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, দেখতে পাচ্ছেন আপনারা একদম কিন্তু অসাধারণ একটি কিন্তু এডিট হয়ে গিয়েছে। এভাবে আপনারা খুব সহজে খালি গলায় গান গেয়ে একদম সুন্দরভাবে আপনারা খালি গলায় গান গেয়ে এই যে এদের মতো কিন্তু খুব সুন্দরভাবে এদের মতো কিন্তু আপনারা করে নিতে পারবেন। আমি দেখাচ্ছি এই যে এই ভাইদের মতো খালি গলায় গান গাবেন আপনারা, আপনারা শুধুমাত্র খালি গলায় গান গাবেন, গাওয়ার পরে এই যে এই ভাইদের মতো কিন্তু আপনারা গানগুলো সুন্দর করে এডিট করে নিতে পারবেন, আমি যেভাবে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, যে কোনো এডিটিং টিউটোরিয়াল পেতে, ইউটিউবিং টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।